রাজধানীর বিভিন্ন সড়ক ঘেঁষে এসটিএস স্টেশন স্থাপন করায় নগরবাসীর দুর্ভোগ বেড়েছে। যাত্রী ছাউনির পাশে এসব ময়লার ডাম্পিং স্টেশন গড়ে তোলায় পরিবেশ দূষণের পাশাপাশি ব্যাহত হচ্ছে সড়কের স্বাভাবিক চলাচল। জনগণের অসচেতনতা আর স্থান সংকটের কথা বলে দায় এড়াতে চায় সিটি কর্পোরেশন। নগরবিদরা বলছেন এই সমস্যা সমাধানের দায়িত্ব সিটি কর্পোরেশনেরই। দর্শক, মাইটিভি সংবাদের সোমবারের আয়োজন নিয়ম অনিয়ম পর্বে আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দৃশ্যটি দেখে সহজেই মনে হতে পারে এটি শহর থেকে দূরের কোনো এক ময়লা আবর্জনা রাখার ডাম্পিং স্টেশন, কিন্তু না, এর সামনের পরিবেশ দেখলে পরিষ্কার বোঝা যায় এটি রাজধানীর ব্যস্ততম সড়ক রামপুরা বনশ্রীর বাস স্টপেজ। এখানে স্থাপন করা হয়েছে সিটি কর্পোরেশনের এসটিএস নামের ময়লার ডাম্পিং স্টেশন। প্রকট দুর্গন্ধে প্রতিনিয়তই দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি, ময়লার গন্ধ আসতে আসতে কি করার আছে? এখানে তো একটা বাস স্টপেজ, এখানে সব ধরনের লোকজন আসা যাওয়া করে, এখানে দুর্গন্ধের কারণে মানুষের জীবন যেমন অতিষ্ঠ। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়েই সারাদিনই আনা নেওয়া করা হয় ছোট বড় কন্টেইনার ভর্তি ময়লা আবর্জনা। এটা এখান থেকে অপসারণ করে দূরে কোথাও নেওয়া আছে যেখানে জন চলাচল কম, দুর্গন্ধ ছড়ায় নিয়মিত, দহনকারী দ্বারা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এটা আসলে তো মানবিকভাবে খুবই উপযোগী নয়। শাখা সড়ক না থাকায় অনেকেই ইচ্ছামতো চলাচল করছে, আর পরিচ্ছন্ন কর্মীর উল্টো পথে যাওয়া আসা যেন নিয়মে পরিণত হয়েছে। এ কারণে প্রায়ই লেগে থাকে যানজট, ঘটে দুর্ঘটনা। এ অবস্থায় কর্তব্যরত ট্রাফিক অসহায়। তারা বলছেন কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকলে এ অবস্থা থেকে সহসাই মুক্তি মিলবে না। এটা তো মনে করেন রাস্তার সাথে যে ময়লা, এটা এটা তো 100% ট্রাফিক বিটের আশেপাশে যদি মনে করেন কোনো অফিস কিংবা বাজার থাকে সেইটাকে ট্রাফিকের জন্য কাজ করা খুব কষ্টদায়ক হয়ে যায়। এটার দায়িত্ব হলো এদের যারা কর্তৃপক্ষ আছে, যারা এটা দেখভাল করবে, তারা যদি কোনো ডিসিশন না নেয় আমরা তো আর নিতে পারি না। সমস্যা নিরসনে এসটিএস স্থানান্তরের আশ্বাস সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার। দু একটি এসটিএস যদি কোথাও সেটি জনস্বার্থের জন্য রাস্তার পাশে নির্মিত হয়ে থাকে, জনস্বার্থ বিঘ্নিত হয় মর্মে, তাহলে আমরা বিকল্প জায়গা খুঁজে এবং একটি নিরাপদ জায়গায় সেটি করার আমরা উদ্যোগ নেব। পর্যাপ্ত জনবল আর স্থান সংকটের কথা বলে নগর কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলে মন্তব্য নগরবিদের। সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ক্ষেত্রে এ ধরনের অপরিপূর্ণ কর্মকাণ্ডের বিপরীতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা যেমনি করে নিশ্চিত করা দরকার, তেমনি করে পদচারী বান্ধব একটি চলাফেরার কার্যক্রমের প্রকল্প নেওয়া গুরুত্বপূর্ণ। নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে স্বল্প সম্পদের সঠিক ব্যবহার আর কর্তা ব্যক্তিদের আরেকটু দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন তারা। আমরা মনে করি খুব দ্রুতই এসটিএসটাকে অন্য কোনো কনভেনিয়েন্ট স্থানে স্থানান্তর করা উচিত, যেন এই যে দুর্গন্ধ এবং অন্যান্য যে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে নগরবাসী মুক্তি পায়। একটি আদর্শ নগরীর জন্য যে পরিমাণ রাস্তার দরকার তা প্রয়োজনের তুলনায় রয়েছে অপ্রতুল। তারপর যেটুকু আছে তার অর্ধেকটাই বেদখল, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, বাড়ছে দুর্ঘটনা। কিন্তু এভাবে আর কতদিন? তাই আমাদের প্রত্যাশা সকল অনিয়ম দূর হয়ে সর্বক্ষেত্রেই প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন। সমাজে ঘটে যাওয়া এসব অনিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরতে মাইটিভি সংবাদ আছে আপনাদের পাশে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু।